এটা আমি কি শুনলাম কি শুনছো তুমি নাকি গোপনে গোপনে লতা বুল লাগে দেখা করো ঠিক কি শুনছো লতা আমার পুরান প্রেমিকা তার সাথে আমার বাবা ছিল তার সাথে দেখা করব না কার সাথে দেখা করব তোর লাগে দেখা করব ও তার লগে তোমার অহনোভাব আছে তাহলে তো দুলা ভাই লাগে হুদাই ঝগড়া করলাম দুলা ভাই তো দেখি ঠিকই কইছে দুলা ভাই লাগে ঝগড়া করতে যাস কেন দুলা ভাই আমার মুরব্বী না দুলা ভাই এখন আমাদের মুরব্বী হয়ে গেছে মুরব্বী হইতে পারে তোমার আমার না এই তোরা দুই বোন মুরব্বীদের কোনো সম্মান করস না এটা কিন্তু আমি মানতে পারতেছি না ভাইয়া তুমি এমন পল্টি মারবা আমরা তো কল্পনাও করি নাই আমরা তো ভাবছি রাজা ভাই আমাদের কথার বাইরে কখনোই যাইব না এই রাজা কে রাজা হলো অত্র এলাকার চেয়ারম্যান একজন চেয়ারম্যান তার বন্ধুর কথায় উঠবে বসবে এটা তোমরা ভাবো কেমনে হ্যাঁ মাথায় আসে কেমনে তোমাকে এটা ঠিকই কইছো তুমি অহনে এলাকার চেয়ারম্যান বন্ধুর কথায় তুমি কেন উঠবস করবা তুমি বিয়া করবা তারপর বইয়ের কথায় উঠবস করবা বন্ধুর কথায় উঠবস করলে সেটা দৃষ্টিকটু দেখায় না ওরে বাবা কি এটা জ্ঞানী মেয়ে এটা জ্ঞানী আপনি এখানে বসে আছেন কেন জান না অফিস আদালত বসেন হ্যাঁ অফিস টফিস করেন আরে আমি এমনিতে দৌড়ের উপরে আছি আমার বন্ধু শান্তু সে জেল হাজত আছে তার বাইক করতে পারতেছি না আর এখানে উল্টাপাল্টা কথা শুরু করছে না জীবনেও তুমি শামসুর বাইক করতে পারবা না কারণ তুমি ইচ্ছা করে ওর জামিনের ব্যবস্থা করতেছ না ঠিক কথা কইছো একদম খাঁটি কথা কইছো শুন শামসু আমার বন্ধু হইলো তার ভিতরে কোনো ঘাপলা আছে সে জমির দালালি করে মানুষের উল্টা পাল্টা জমি জমা দিয়া বিভ্রান্ত করে এখন সে জেল খাটতে আছে জেলে পশুক জেলে পয়সা যদি নিজে নিজে ঠিক হয় ভুল শুধরায় শুধরানোর পরে সে যে বাইরে আসে আমি সেই দোয়া করতেছি তুমি দেখি ভালো মানুষের ভাব ধরো তলে তলে তো তুমিও অপরাধ করো কুসুম তুই কিন্তু ব্যাধবি করতেছস মুখমুখি কথা করতেছস বড় ভাইয়ের লোকে ব্যাধবি করতেছস এই আমি কি তোর বুদ্ধি নিয়ে চলি সাবধানে কথা কবি আমার লোকে যখন কথা কবি খুব সাবধানের সহিত কথা কবি তোমার সাথে কথাই বলবো না ধরে নাও কুসুম নামে তোমার কোনো বইনি নেই আমার বইন নেই মানে আমার বোন কই যাব যেদিকে চোখ যায় সেদিকে চলে যাবে চলে যাবে উনি মন খারাপ করে কইলি হলো আমার ছোট বোন এই বাড়ি ছেড়ে চলে যাবে আর আমি সেটা চাই যে দেখবো এত সস্তা না সব কিছুর মূল হলো দুলাভাই ওই দুলাভাই কই ওই শালা আমার পরিবারের ভিতরে ঝামেলা পাকায় আমার বোনদেরকে কষ্ট দেয় দুলাভাই কোনো কষ্ট দেয় নাই কষ্ট দিচ্ছে আমাদের বড় ভাই আমার তো বাঁচতে ইচ্ছা করতেছে না এই সাবধানে কথা কবি এইখানে মরণের কথা আসলো কেন শোন আমার বইনগো মনে কষ্ট দিয়া আমি জীবনে কোনোদিন লতার লগে দেখা করতে যাই না এবং যাবও না তুগো দুলাভাই খেপায় বুঝোস না কেন দুলাভাইয়ের চিনোস না তুমি তো দুলাভাইয়ের দোষ দিবা না তুমি ওই একই কথাই কইছো তুমি আমার মনে কষ্ট আচ্ছা ঠিক আছে এখন তুই আমার যত খুশি মন খুলে গালিগালাজ কর আমি কিছুই মনে করবো না যা যা মনের মধ্যে আসে সব করি আমার কষ্টতে আমি সব মাইনে নিতে আসি আমি মাইন্ড করব না আমি তোর একটু পরীক্ষা করলাম এমনভাবে কখনো আমাদের পরীক্ষা করবা না আমাদের মনে কষ্ট লাগে না আরে বোকা লতা আমারে যে পায় সে কাপলে ধরে এই জন্য বাঁচার লেগে আমি নানা রকম পাগলামি করি আর দুলাভাই তুই চেনস না দুলাভাই নানান কথা মানে একশো লাইন বারে বারে কয় সব কথা বিশ্বাস করোস কেন পাগল কোথাকার যাই হোক এখন আমার জন্য একটা গরম করে ভালো দেখে একদম কড়া করে একটা চা নিয়ে তোর লাগে আমার জরুরি দুটো আলাপ আছে কি আলাপ অনেক আলাপ পরে বলবো নে চাটা নিয়ে আসে না কেন রহস্য রহস্য লাগতেছে জানা নিয়ে বলতেছি